तो हेलो गाइस, कैसे हो आप लोग? आई होप आप लोग अच्छे होंगे। तो आज থেকে কথাটা বলবো না, কারণ আজ থেকে বাংলা ব্লগ তো সবাই বলছে তোমার হিন্দি বলা হচ্ছে না, তাহলে ভাষা বাংলায় করি। দেখা যাক, বাংলায় বেশি সাপোর্ট পাই না হিন্দি, যদি বাংলায় বেশি সাপোর্ট পাই তাহলে বাংলায় ব্লগ করব, আর যদি হিন্দিতে পাই তাহলে হিন্দিতে করব। ফোনপে কোনো রকম সমস্যা হলে বা ফোনপে কোথাও যদি আমাদের লোকালের মধ্যে কোথাও যদি কিউআর কোড দরকার হয়, মানে যেটা বলি আমরা অনবোর্ডিং বলি, তো অনবোর্ডিং আমি করি। তো কোনো রকম সমস্যা হলে ফোনপে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দেবে, আমি সেখানে সমস্যার সমাধান অবশ্যই করে দেবো। ঠিক আছে, তো আজ যাচ্ছি শাহপুর, শাহপুর অনবোর্ডিং করতে। তো এখন রাস্তায় ক্যামেরা কোয়ালিটিটা খানিক খারাপ হয়ে গেল, কারণ কাল আমি মাঠ গিয়েছিলাম, মাঠে একটা ভিডিও শ্যুট করতে গিয়ে মোবাইলটা পানির ভিতর দিয়ে দিয়েছিলাম, তো ক্যামেরা কোয়ালিটিটা খানিক খারাপ হয়ে গেছে। এখন আশা করি ঠিক হয়ে গেছে। তো এখান থেকে আমাদের শাহপুর মিনিমাম 7 কিলোমিটার, আপ ডাউন 14 কিলোমিটার, সাইকেলে করে যায়। মোটামুটি আমি সাইকেলে করে 64-70 কিলোমিটার প্রায় রানিং করি এই অনমর্নিং করতে। মোটর সাইকেল কিনবো ভাবছি, কিন্তু এখন পর্যন্ত কিনি নাই, কারণ কিনলে আবার তেলের খরচা বেড়ে যাবে, তাই এখনো কিনি না, টাকা পয়সার অসুবিধা আছে বলে এখনও কিনি নাই। তো দেখা যাক, এই অনমর্নিং করে যদি টাকা পয়সা ভালো ইনকাম হয় তাহলে একটা বাইক নিয়ে নেব। তো আমাদের শিকারপুর থেকে বেরিয়ে পাশে গ্রামটা হচ্ছে তাহালা, তাহালাপুর শাহপুর। ঠিক আছে, চলো বন্ধুরা, শাহপুর দেখা হচ্ছে, ওখানে সিনেমাটিক সিন দিয়েছে। তো গাইস, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি পিকনিকে রাজগীর গেছিলাম। তো কেউ যদি রাজগীরে যাও বা কীভাবে যেত, কীভাবে যেতে হয় কি না, সব কী কী আছে সব ডিটেলস আমি বলে দিতে পারবো। যারা যারা জিজ্ঞাসা করবে আমাকে বারবার বলছি, আর ভাই রাজগীরে খরচ কেউ যদি যাও তোমরা তাহলে বেশি করে পয়সা নিয়ে যাবে, কারণ খরচা সামান্য 15 সেকেন্ডের জন্য কাঁচের ব্রিজ ছিল একটা, সেখানে চাপতে মিনিমাম 300 টাকা লিখছে আমার তো 15 সেকেন্ড। তারপর অনেক কিছু আছে, বাঘ ভালু, তারপর তোমার রোপ আছে, এখানে আমাদের লোকাল আছে কাবাবের দাম যে 10 টাকা, এখানে ওটা নেয় 20 টাকা, চা 5 টাকা, তোমার চা দেয় 10 টাকা, মানে লুটে নেবে বাঙালিদের লোকগুলাকে লুটে নেবে বিহারে, মানে বহুত খরচা আর জিনিসের দাম বহুত। আর যায় এভরি ওয়ান, মানে টোটো যাই বলো পার্কে ঢুকবে সব কিছুতে খরচা বহুত, পয়সা নেনে কে লিয়ে ইসলে পয়সা বহুত নিয়ে, ইসলে পয়সা বহুত লে জানে কে, ঠিক হ্যাঁ, এসি বাত মে মারো তালি, ক্যা বলতে হো, তো বাত সরি, তো বলতে বলতে চলেছি সাপ ঢুকে গেলাম, সামনে সরস্বতী পুলিশ আনা তুলছে, দেখা যাচ্ছে না সূর্য আলোকে।
সরস্বতী পূজার ছন্দা। কথা বলতে বলতে সাপও চলে এলো, সাপ সাপটা হচ্ছে আরে পাশে মধ্যে গ্রাম বলতে সাপটাই বড়। কাজটাই করবো কিন্তু খাওয়া দাওয়া না করলে হয় তো, এখানে চন্ডিরালা বলে একটা জায়গা আছে সেখানে ফুচকা খাবো, 10 টাকায় 8টা ফুচকা দেয়, 9টাও দিয়ে দেয়। তো কমেন্টে বলো যে তোমাদের ওখানে 10 টাকায় কটা ফুচকা দেয়, ঠিক আছে। চন্ডিতলা যাও ভালো দা, নিয়ে যাবো খেতে এসেছি, নিয়ে যাবো কেন 10 টাকা ঝাল দিছি না দেবো, বাহ 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 ঝালে করতে কম ঝাল দাও। হ্যাঁ ভাটি কম দেয় মারি ছিল গা, এ দাঁড়া সব দেখে নিবে না। প্রচন্ড ঝাল ছিল চলছে, ভিডিও করছে যে লাইভ লাইভ সাপ ওভার ক্যাম্প সাপ ভাবি বি কান্ত দোকান আছে, ওইটাতে এখানে একটা অনবোর্ডিং করবো। তো বন্ধুগণ ফোন পেতে কাজ করতে করতে মোটামুটি 8টা বেজে গেল, এখন বাড়ি যাবো, ব্লগটা এখানে চেক করছি, তাহলে ব্লগটা আমাদেরকে ভালো লাগবে, দেখা হচ্ছে।